ওটা বলো তুমি তো পা উঁচু করে বসে আছে কোন হেলা উঁচুতে বসে কি অদ্ভুত ভাই হাগাটা একটা এমন ভাবে বসে করি আমরা চার বন্ধু কিভাবে হাগি তুমি ওই উঁচু করে দিই মতো উঁচু করে একে অপরের পরিপূরক আমরা এই জনতা জানতে চাইছে যে তোদের প্রপোজটা হয়েছে কবে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমি আমি কেন স্টার্ট করছি এখানে তো তার কারণ হচ্ছে আমরা চার সবাই হচ্ছে চার বাবা খাওয়ার উড়ে উড়ে কপিটা এই কপির কাপটা আমাদের ঝেপে এনেছেন হোটেল থেকে বাড়িতে দাকে দেয় রিয়াজ 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 ঝেপেছে রিয়াজ ঝেপেছে ওই যে সাবান ঝেপেছে আরে আবার তো সবাই যাবে তোদের মতো ছাপি না ওকে পারফিউম চাপে ওকে সাবান আরে তুই তোর তোর ভাগে দেখেছি রে সাউথ সিটির ব্লগে যেই ব্লগে আমি আলাদা আলাদা করেছি ওকে ভাবছিস তুই যাবি রে টাকা দিয়ে দিবি তোকে দেই আরে বাবা আমি তো তোকে যাবি সিলার বাড়ি ঝগড়া বাড়ি আমি সাবানটা কেন নিয়েছি কারণ আসার সময় ট্রেনে এসেছিলাম ট্রেনে বাথরুমে পড়ে লাগে ঠিক আছে হাতে সাবান দিই না সেরকম তো নই আমি সায়ক ও তো ও তো কি হাগে না মানে কেউ বসে না উঁচুতে বসে কি অদ্ভুত ভাই টাচ হবে না পেছনের টাচ হবে না ওটাই ভাই ছিটকাবে ছিটে না আমরা চার বন্ধু কিভাবে হাগি আর আমাদের ব্লগের টাইটেল হবে নবনীতা সুকান্তের হলো সায়ক আর নবনীতা হলো চুলকানি কোথায় কোথায় দেখতে হবে পুরো ব্লগটা দেখো কোথায় কোথায় সেটা লোক বেশি ইন্টারেস্ট তোর হাজা নবনীতার মাথায় হলো উকুন কি করবে এবার ওইটা কেউ দেখবে আরে সুকান্তের আমি ওটা যে আমি যে নিজে চলে এসেছি সেটাই অনেক আর আমার তো সাহেবের সাথে থেকে থেকে পুরো ডিটো সাহেব হয়ে যাচ্ছে পুরো গিফটে হয়ে যাচ্ছে দিন দিন একে অপরের পরিপূরক আমরা এই থেকে বোঝা যায় ভাগ্যে আর গল্পে ইনভলভ করে দিয়ে সুকান্তর কফি চুরি কার কথা বলছি কার কথা বলছি একজনকে কিপটে বলছিলাম একজন কফি খেতে যে ঢেলে নিজেই খেয়ে নিল আমাকে কাকে কিপটে বলছি আর যার বাড়িতে খেতে সেই চুরি করে আর
আজকে কফি শেষ করে লক খেলাম নিজে ঢেলে খেলি খেতে দিয়ে যে কি কফির সাথে ঝুরি ভাই আই ওরে ভাই বলেছি তোদেরকে নাতি কিন্তু খুব পিটপিটে নাতি কিন্তু খুব পিটপিটে আমার সব সবকিছু যত্নে রাখে নাতির ঘরটা খুব সুন্দর লাগলো অনেক বড় কিন্তু ঠান্ডা হচ্ছে না এসিটাতে বললাম তো আমার মনে নেই যে রাজ্য ঠান্ডা হচ্ছে না নিচে মানে হাওয়া লাগছে না হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম যে তাহলে কে কিরকম ভাবে হাগে তাহলে ফাইনালি ডান তো আমরা আমরা বলেছি নাকি আমাদের থেকে আমাদের মধ্যে ঝগড়া লাগছে তুই একসাথে আসবি তুই ওদেরকে মজা দেওয়ার জন্য গন্ধ বেরোবে তো নিজের হাগার গন্ধ নিতে পারবো না আর আমরা তো বিয়ের পর সুকান্ত সাথে থাকবো তো একা কি করবে ও তো দুটো বাথরুম এক আর ও তো তিনটে ঘর আমরা তো বিয়ের পর আর ও ছাদে গিয়ে হাঁটবে হ্যালো এক বাথরুমে ও আরেক বাথরুমে আমি ছাদের সুইমিং পুলে বসবো নাকি 11টা নাগাদ ঠিক আছে খোলাই আছে তুমি চলে এসো উপরে ঠিক আছে না তোরে যে আচ্ছা একটা কথা আমার বলার আছে ওরা যে এত প্রেম 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 চলছে চারিদিকে রিয়াজ ওদের প্রপোজালটা মানে কবে হলো এই যে এত প্রেম প্রেম চলছে প্রপোজটা কবে করলি তোরা একে অপরকে একটু বলবি আমাকে আমাদের প্রপোজালেই প্রেম হয়ে গেছে না সব কিছু হওয়ার পরে প্রপোজ মানে ভালোবাসাটা হয়ে যাওয়ার পরে মানে বুঝতে পারছি না ব্যাপারটা একটু ঘোটালা মনে হচ্ছে ব্যাপার না না আমি বলে দিই না না জনতা জানতে চাইছে যে তোদের প্রপোজটা হয়েছে কবে আমাদের তোরা যে বিয়ে শাদি ভাল কি জানো আর কি সব রিসেপশন হানিমুন সব হয়ে গেল তোদের প্রেমের শুরুয়াতটা কোথায় হলো কবে হলো রিয়াজ কান্নাকাটি করছিল বলছে আমাকে ছেড়ে চলে গেল মহাপ্রভুতে আমরা যখন হাতে হাত ধরে রিলস বানাতাম রাধা কৃষ্ণ থেকে সেই তবে থেকে আমরা তখন থেকে ওদের একসাথে হাগাটা স্টার্ট হয়েছে মহাপ্রভু থেকে সেখান থেকে ওদের শুটিং এর পরে একসাথে ওদের ভালোবাসাটা বাথরুমেই হয়েছে মানে একে অপরের মানে লাগছে না ভাই ভালো করে মার ওটা তোমার আমার ম্যাচিং করা জামার সাথে সুন্দর একটা কি মানে ব্লগ করা হয়ে গেলে কন্টেন্ট নিয়ে মারামারি করে সারা জীবনের প্রথমবার দেখছি রিয়াজ দেখেছি নোংরামি করছে ভাই আজকে কন্টেন্ট চোর ওর হাতে চুলকানি পাউডারটা দিয়ে দে মুখে দিয়ে দে মুখে দিয়ে দে চুলকানি পাউডারটা আরে কন্টেন্টটা নিয়ে ওর থেকে তো কন্টেন্ট চুরি করে নিল তো ওর চুলকানোর জায়গা তো মুখ লাগলো কি করে ইস তো বেকারে চুলকাচ্ছে কি করে আরে হাওয়া এমনি হচ্ছে না এমনি হচ্ছে না বাবা
এই না না এই হাওয়াটা ডাইরেক্ট আসবে আমার কাছে আসছে না ঠিক আছে আমাদের দিকে আসছে না পুরো বাচ্চা আসছে সেই দিকে গোছানো খুলে দে এটা আমি এসি এরকম করিস না নষ্ট হয়ে যাবে এসিটা আজকে খারাপ হয়ে যাবে আমার যেমন হচ্ছে যেরকম করে ওঠানো নামানো হচ্ছে এসি থেকে এবার শুকছিস তুই জলটা এই ঘরে কি চুলকুনি ভর্তি জীবনের প্রথমবার আমি দেখছি একটা ভিডিও নিয়ে এত মারামারি হতে পারে নিজেদেরই ভিডিও নিজেদেরই সব নিজেদেরই থোকরা ঝগড়া চলছে ঝগড়া চলে যাচ্ছে এক ঘন্টা ধরে ঝগড়াই চলছে চুল করছিলাম ও চুরি চুরি আচ্ছা চুরি করছিলাম শুনছি আমি কার পেছনে তুমি কিছু বলো তোমার পাদ নিয়ে এত কিছু হচ্ছে তুমি তো চুপ করে বসে আছো আজকে পুরো টিআরপি পাদেরই আগার পাদা কিছু বলবে না তোমার পাদ দিয়ে এরকম হচ্ছে গোটা দুনিয়া দেখে নেবে তোমার পাদের জিনিসপত্র কিভাবে পাদ হবে না পাদ হচ্ছে আরো ডিটেইলস তো নিজের চ্যানেলে বলবো কিভাবে লাগে পাদ সেটাও বলছে আবার আসল পাদ আছে ওর কাছে তোর কাছে কি আছে হাগা আছে আর আমার কাছে আছে হাগুর গল্প সব মিলিয়ে আজকে জমা গেছিল হাগা হাগি নিয়ে প্রচুর আজকে মারামারি হলো চারিদিকে এবারে আমরা বাড়ি যাই রাত অনেক হয়ে গেছে নবনীতা বাড়িতে বসে ভালো করে হাগ চুলকা পাউডার লাগা কি আর বলবো এইসবই হলো আজকে ব্লগে আমি জানি না কি হলো হ্যাঁ অনেক রাত হয়ে গেছে সো আমরা বাড়ি যাই টাটা বাই বাই আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি সাবস্ক্রাইব করতে থাকো টাটা